তরল দুধে মাত্রাতিরিক্ত কীটনাশক ও সিসা পাওয়ার ঘটনায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ব্যর্থ, মন্তব্য আদালতের। পরীক্ষা করে 15 দিনের মধ্যে রিপোর্টের নির্দেশ। শুধু স্কুল কলেজের শিক্ষক পরিচালিত কোচিং অবৈধ, ফ্রিল্যান্সারদের বাধা নেই ব্যাখ্যা হাইকোর্টের। উচ্চমূল্যে বাসা বাড়িতে গিয়ে পড়ানোর প্রবণতা বাড়বে মত বিশ্লেষকদের। গত বছরের চেয়ে 12 থেকে 20 হাজার টাকা বাড়িয়ে এবছর 2টি হজ প্যাকেজ ঘোষণা সরকারের। খাবার, বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ পরিশোধ অনলাইনে। ডাকসু নির্বাচনে 11 মার্চ ভোট, মনোনয়নপত্র বিতরণ 19 থেকে 25 ফেব্রুয়ারি, প্যানেল নিয়ে কাজ শুরু ছাত্রলীগের। প্রচারণার সময় কম দাবি অন্য সংগঠনগুলোর। এবং ইডেন কলেজের সাবেক অধ্যক্ষকে হত্যা করা হয় শ্বাসরোধে, 2 গৃহকর্মী সহ 3 জনের বিরুদ্ধে মামলা। ব্যবসায়িক দ্বন্দ্বে যাত্রাবাড়িতে নারী খুন, বলছে পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। জাতকরণ দুধ পরীক্ষা করে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। দুধে মাত্রাতিরিক্ত সিসা, কীটনাশক এবং অ্যান্টিবায়োটিক রয়েছে যা মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক। ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির এমন প্রতিবেদন আমলে নিয়ে এ নির্দেশ দেন আদালত। খাদ্যে ভেজাল মেশানোকে দুর্নীতি উল্লেখ করে আদালত বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআই ব্যর্থ। সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির এক গবেষণায় উঠে এসেছে গাভীর তরল দুধ এবং প্রক্রিয়াজাতকরণ দুধে মাত্রাতিরিক্ত সিসা, কীটনাশক এবং অণুজীব রয়েছে যা মানব স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতিকারক। দেশের বিভিন্ন স্থান থেকে গাভীর দুধের 96টি নমুনা সংগ্রহ করে এই গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়। দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা সুষম খাদ্য দুধ নিয়ে NFSL এর এই রিপোর্ট গণমাধ্যমে আসার পর বিস্ময় প্রকাশ করেন উচ্চ আদালত। আদালত বলেন, সরকারের রিপোর্টে এমন ভয়াবহ তথ্যের পরও নিরাপদ খাদ্য নিশ্চিতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। খাদ্যে ভেজাল দিয়াকে দুর্নীতির সঙ্গেও তুলনা করেন উচ্চ আদালত। কোর্ট অ্যাকচুয়ালি উদ্বেগ করেছে যে সবকিছুই তো মানুষের স্বাস্থ্যের উপর নির্ভর করে, আর বিশেষ করে দুধ বাচ্চারা খায়, বয়স্ক মানুষরা খায়, সবাই খায়। সেটাই যদি এত ভেজাল হয় এবং এত মানুষকে সাইলেন্টলি কিলিং করার জন্য হয়, তাহলে কর্তৃপক্ষের কি ফাংশন? আদালত নির্দেশ দেন ঢাকা সহ কয়েকটি জেলায় দুধ, দই এবং গোখাদ্য পরীক্ষা করে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের। দুধে ভেজাল দেওয়ার সঙ্গে জড়িতদের কেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে না তাও জানতে চান আদালত। নিরাপদ খাদ্য আইনের যে কর্তৃপক্ষের যে চেয়ারম্যান এবং খাদ্য সচিব, স্বাস্থ্য সচিব, মৎস্য সচিব এবং আইন সচিব সবাইকে কারণ দর্শানোর জন্য বলেছে এবং 15 দিনের মধ্যে এটার রিপোর্ট জমা দিতে বলছে এবং 4 সপ্তাহের একটা রুল দিছে। এটার বিরুদ্ধে কেন সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না? এর আগে গত বছর বাজারে পাস্তুরিত দুধের 75% স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বলে রিপোর্ট দিয়েছিল ICDDRB। তা নিয়েও উচ্চ আদালত রুল জারি করেছিলেন, কিন্তু এখনও রুল নিষ্পত্তি হয়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। তরল দুধ ও দইয়ের বড় বাজার পূর্বাচলের নীলা মার্কেটে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, যে চলমান ভেজাল বিরোধী যে অভিযান তার অংশ হিসাবে আজকে দুপুর থেকে কিন্তু এই পূর্বাচল অর্থাৎ নীলা যে মার্কেট 300 ফিটে পরিচিত, সেখানে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছেন র‍্যাব-1-এর ভ্রাম্যমাণ আদালত। আমরা এখানে দেখেছি যে ভ্রাম্যমাণ যেসব দোকান আছে, বিশেষ করে মিষ্টি এবং যে রেস্টুরেন্টগুলো 300 ফিটে আছে, সেখানে ভেজাল বিরোধী অভিযানে তারা বেশ কিছু অভিযোগ পেয়েছে। বিশেষ করে যে মিষ্টিগুলো দেখা যাচ্ছে সেই মিষ্টিগুলোতে যে কাপড়ের রং, যেটা আসলে খাদ্যে মেশানো অস্বাস্থ্যকর, সে ধরনের রং মিশ্রণের তারা প্রমাণ পেয়েছে। এবং এছাড়া ইন্ডাস্ট্রিয়াল যে কেমিক্যালগুলো আছে সেখানেও, সেগুলো এই মিষ্টি এবং যে খাদ্যদ্রব্যগুলোর আছে সেখানে প্রমাণ মিলেছে। এবং যে রান্নাঘর আছে সেখানেও বেশ কিছু অস্বাস্থ্যকর পরিবেশ, এবং এখানকার যারা বিক্রেতারা আছেন অর্থাৎ যারা দোকানের কর্মচারী, তাদের বেশ কয়েকজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এবং তারা বলছেন যে তাদের কাছে তারা স্বীকার করেছে এই সব যে জিনিসপত্রগুলো আছে তারা দীর্ঘদিন ধরে সেগুলো না ধোয়া এবং পুরনো তেল বারবার ব্যবহার করা, এবং যে
দুধ পাউডার যেটা ব্যবহার করছে সেটা আসলে প্রকৃত যে দুধ পাউডার সেটা না, সেটা এক ধরনের কেমিক্যাল পাউডার দিয়ে আসলে সেই মিষ্টিটা তৈরি করছে। এবং এখানে প্রায় 12টি প্রতিষ্ঠানকে প্রায় 19 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, এবং এর মধ্যে 60টি রয়েছে মিষ্টির দোকান এবং আরগুলো হচ্ছে সব রেস্টুরেন্ট। এবং এখানে শুধুমাত্র যে ভেজাল এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছে সেটা নয়, অতিরিক্ত দামেরও একটা কিন্তু অভিযোগ ক্রেতারা করেছেন বলে আমাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন। এবং তারা এর মধ্যে যে নির্দেশনাগুলো দিয়েছেন তারা বলছেন যে আজকে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে মূল্য তালিকা নিয়ে, পরবর্তীতে মূল্য তালিকা টাঙিয়ে নির্দিষ্ট যে মূল্য সেটা টাঙিয়ে যেন রাখা হয়, এবং কিছুদিন পরে আবার তারা সেই ভ্রাম্যমাণ আদালত এই প্রক্রিয়া চলবে। এবং তিনি বলছেন যে আসলে এখানে যারা ক্রেতারা আসছে তারা হয়তো নাম শুনে এখানে কিনতে আসে, কিন্তু এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ দেখে তারা খুবই মর্মাহত। এবং যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি জানিয়েছে এ ধরনের যে অভিযান তারা অব্যাহত রাখবেন। তো স্বপ্ন, এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত অভিযানের সর্বশেষ। পূর্বাচলের নীলা মার্কেট থেকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযানের খবর জানাচ্ছিলেন রিপোর্টার ফেরদৌস লিপি। শুধু সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই কোচিং করাতে পারবেন না, এর বাইরে কোচিং করানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। কোচিং বাণিজ্য বন্ধের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় উচ্চ আদালত আজ এ কথা বলেন। এদিকে শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের দিকে নজর না দিলে নতুন কৌশলে এ বাণিজ্য আবারও শুরু হবে। কোচিং বাণিজ্য বন্ধে 2012 সালে নীতিমালা করে সরকার। এই নীতিমালার আলোকে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্যের পথ বন্ধ হয়। গত 7 ফেব্রুয়ারি সরকারের নীতিমালা বৈধ ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত। এ রায়ের পর বিভ্রান্তি সৃষ্টি হয় শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বাণিজ্যিকভাবে চলা কোচিং বৈধ কিনা। সোমবার উচ্চ আদালত বলেন, সরকারের নীতিমালার বাইরে হওয়ায় এ ধরনের কোচিং চালাতে কোনো বাধা নেই। নীতিমালাতে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা আছে, যেমন হলো স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান, এবং কোচিং বাণিজ্যের যেটা ডেফিনিশন ওইটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শুধু অ্যাপ্লিকেবল, এর বাইরে যারা আছে যেমন মনে করেন যারা ফ্রি লঞ্চার ওদের জন্য কোনো ইয়ে নাই, এটা অবৈধ না, ওরা কাজ করতে পারবে। শিক্ষাবিদদের আশঙ্কা, স্কুল কলেজে শিক্ষার গুণগত মান উন্নয়ন করা না গেলে উচ্চ মূল্যে বাসা বাড়িতে গিয়ে শুরু হবে শিক্ষা বাণিজ্য। আমরা যদি কোচিংকে বারণ করি তাহলে যোগ্য মানুষ বাসায় বাসায় যেয়ে পড়াবে, আমরা সেগুলো ধরতে পারবো না। কিংবা এর পেছনে যে পরিমাণ বিনিয়োগ আমাদের করতে হবে সেটা করতে পারবো না। আমার মনে হয় যে একটি সমস্যা সমাধানের জন্য আমাদের জাতীয় জীবনের, সামাজিক জীবনের নানা ক্ষেত্রে নানা সমস্যা হোক সেটা আমরা চাই না। যদিও কোচিং বাণিজ্য বন্ধে সরকারি নীতিমালাতেও কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের টাকার বিনিময়ে 10 জন শিক্ষার্থী পড়ানোর সুযোগ দেওয়া হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাইকোর্টের নির্দেশ ও শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে এখনও রাজধানীতে চলছে কোচিং বাণিজ্য। আজ বেশ কয়েকটি কোচিং সেন্টারে ক্লাস নেওয়ার সময় হাতে নাতে ধরে র্যাব। এ সময় নির্দেশ অমান্য করে কোচিং চালানোয় 8টি কোচিং সেন্টার সিলগালা ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কোচিংয়ের নামটাই লেখা হয়েছে ভুল বানানে, কিন্তু তারাই দিচ্ছেন এ প্লাসের নিশ্চয়তা। এমন বেশ কয়েকটি কোচিংকে শিক্ষার্থী পড়ানো অবস্থায় হাতে নাতে ধরে ফেলে র্যাব। কথা ছিল এসএসসি পরীক্ষার সময় বন্ধ থাকবে সকল কোচিং সেন্টার, কিন্তু বাস্তবতা ভিন্ন। যাত্রাবাড়ি, শনিরেখা সহ বেশ কয়েকটি এলাকায় অভিযানের নামে র্যাব। এ সময় স্কুলের শিক্ষককেও পাওয়া যায় কোচিং করানো অবস্থায়। যদিও আত্মপক্ষ সমর্থনে নানা বক্তব্য দেয় কোচিং পরিচালনাকারীরা। ছোট ক্লাসগুলো চালাইতে পারো, কিন্তু এসএসসির সময় এসএসসি, জেএসসির সময় জেএসসি, বা এইচএসসির সময় এইচএসসি ব্যাচগুলো, এই ব্যাচগুলো মানে অফ করে দেবা, এগুলো অন রাখবো না পরীক্ষার সময়। এই জাস্ট এটা রেফটিয়ান থেকে আসছিল সম্ভবত, ওরকম অফিসিয়ালি তো আর কেউ বলে না, জাস্ট যারা আসছিল তারা বলছে হ্যাঁ তোমরা ছোট ক্লাস পড়াইতে পারো কিন্তু বড় ক্লাস তো পড়াইতে পারো না, এরকম বলছে। কে বলছে এটা স্যার? নাকি আপনি আপনাকে বাঁচানোর জন্য? না না স্যার, বাঁচানোর জন্য না। অভিযানকে সাধুবাদ জানিয়েছে অভিভাবকরা। অবশ্যই স্কুলের টিচারদের কাছে কোচিং করতে হবে, না হলে পানিশমেন্ট আছে, তারপরে খাতায় নাম্বার কম দেওয়া হয়, ইচ্ছা করে ফেল করানো হয়। গার্ডিয়ানরা যে অভিযোগ করেছে যে না, একটু আগেও কথা বলেছিল যে না, এরা এখানে এই ফিজিক্স বা ম্যাথ যেটা, এটা তো স্কুলে ভালো করে পড়ায় না দেখি, কিন্তু ওনারা বাসায়
এসে পড়তে বাধ্য হয়। এই বিষয়গুলো বিবেচনায় রেখে আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি এবং এই ক্ষেত্রে আপনার কোনো প্রকারের আমাদের পক্ষ থেকে কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো স্কোপ নেই। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বাড়ানোর দাবি করেছেন সকল পক্ষই। খাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় হজ ও ওমরা নীতি 2019 এবং হজ প্যাকেজ 2019-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এবছর প্রতিটি এজেন্সি 150 জন এবং সর্বোচ্চ 300 জনকে পাঠাতে পারবে বলে জানান তিনি। এবছর হজের জন্য সরকারিভাবে 3,44,000 এবং 4,18,500 টাকার দুটি প্যাকেজ নির্ধারণ করেছে সরকার। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের শুরুতে 2018 সালে প্রণীত আইন ও অধ্যাদেশের সমন্বয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত বার্ষিক সংকলনের কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন আইনমন্ত্রী আনিসুল হক এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল হক। এটা হলো আপনার 1,27,198 জন। আগে যেমন ছিল সরকারি ব্যবস্থাপনায় 7,198 এবং বেসরকারি ব্যবস্থাপনায় এবারে 1,20,000 মিলে 1,27,198 সব মিলে। বিমান ভাড়ার এই বাবদ জমাকৃত অর্থ সরাসরি অ্যালিয়েন্স বরাবর পে অর্ডার ব্যতীত অন্যভাবে প্রদান করা যাবে না। পাসপোর্ট যিনি হোল্ড করবেন MRP ওটা 2020-এর 10 ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ থাকতে হবে। একটা এজেন্সি সর্বনিম্ন 150 আর সর্বোচ্চ 300 যাত্রী প্রেরণ করতে পারে। আর একটি ফ্লাইটে 3 জন মোয়াল্লামের অধিক এবং 3টি এজেন্সির বেশি হজ যাত্রী প্রেরণ করা যাবে না। কুরবানির যে টাকা সেটা ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে পরিশোধ করার জন্য এবং সরকার থেকে পরামর্শ আছে। 25টি পদে 11 মার্চ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে। একই সঙ্গে হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মিছিল করেছে ছাত্রলীগ, তৎপর অন্য ছাত্র সংগঠনগুলো। তবে নির্বাচনে সব সংগঠনের সমান সুযোগ দাবি করেছে তারা। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া সুষ্ঠু নির্বাচন। বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। এ সময় অন্য কর্মকর্তা ও হল প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। আগামী 11 মার্চ 2019 সোমবার অনুষ্ঠিত হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। 20 ফেব্রুয়ারি 2019 বুধবার বিকাল 4টায় মনোনয়ন পত্র বিতরণের তারিখ ও সময় 19 ফেব্রুয়ারি 2019। ডাকসুর পর প্রত্যেক হলে হল সংসদের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগ। নেতারা বলছেন দ্রুত শুরু হয়ে যাবে তাদের প্যানেল নির্ধারণের কাজ। ক্যাম্পাসে সহবস্থান ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মিছিল করেছে বাম ছাত্র সংগঠনগুলো। ছাত্রদল ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও ক্যাম্পাসে সহবস্থান নিশ্চিতের দাবি করেছে। আমাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি, কারণ আপনি জানেন যে ছাত্রলীগের কার্যক্রম কখনো ভোট কেন্দ্রিক নয়। আমরা শিক্ষার্থীদের অধিকার নিয়ে সবসময় কাজ করেছি। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তফসিল ঘোষণা করা হলো সেই প্রক্রিয়াটা আমাদের মাঝে অনেক বেশি উদ্বেগ এবং উৎকণ্ঠার জন্ম দিয়েছে। দলীয় ফোরামে আলোচনা করব, তারপরে আমরা ডিসিশন নেব যে আমরা নির্বাচন যাব কি নির্বাচন বয়কট করব। বিদ্যমান অবস্থায় ডাকসু নির্বাচনের উপযোগী পরিবেশ নাই, কারণ এখানে সকল ছাত্র সংগঠন তাদের সাংগঠনিক কার্যক্রম চালাতে পারে না। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। অবশ্যই চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক ডাকসুতে, আর হচ্ছে ছাত্রদের দাবিটাই প্রাধান্য পাক। সুষ্ঠু হোক, নিরপেক্ষ হোক, সুন্দর হোক, যেন সাধারণ ছাত্ররা যাকে পছন্দ করবে তিনি যেন নির্বাচিত হন। সব সংগঠনকে সমান সুযোগ দেওয়ার নিশ্চয়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু ভবনে দেখা যাচ্ছে নতুন সাইনবোর্ড, এখন নতুন নেতৃত্ব, নির্বাচনের পালা। তফসিল ঘোষণার পর সরব হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তৎপর সবগুলো পক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিয়েছে সুষ্ঠু নির্বাচনের, সেটা কতটা কার্যকর হয় তা সময় বলে দেবে। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এদিকে ডাকসু নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি বলে অভিযোগ করে বিএনপির শীর্ষ নেতারা বলেছেন বিরোধী ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই হতে পারে বলেও মন্তব্য করেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন। ডাকসু নির্বাচন যাতে জাতীয় নির্বাচনের মতো না হয় এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের দেশের ইতিহাস হলো সরকার কোনো দাবি মানতে চায় না, ছাত্র সমাজ তাদেরকে দাবি মানতে বাধ্য করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজও সরকারকে বাধ্য করবে
একটা সুস্থ নির্বাচনে এবং নির্বাচনে যেসব বাধা সেসব দূরীকরণে। 28 বছর ধরে ডাকসু নির্বাচন হয় না, এই সময় কেন তারা নির্বাচনের জন্য সময়টিকে বেছে নিলেন? তার কারণ তারা উপলব্ধি করেছে যে দেশের মানুষ ভোট ডাকাতিতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছে, পত্র পত্রিকা মিডিয়া সম্পূর্ণ তাদের কন্ট্রোলে, সুতরাং এটি ভোট ডাকাতির প্রকৃষ্ট সময়। রাজধানীতে নিজ বাসায় ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যার ঘটনায় দুই গৃহকর্মীর নামে মামলা হয়েছে। সকালে নিউমার্কেট থানায় নিহতের এক স্বজন মামলাটি করেন। এতে দুই গৃহকর্মী স্বপ্না ও রেশমাকে আসামি করা হয়েছে। স্বপ্না ও রেশমাকে গ্রেফতার করতে ইতোমধ্যেই বেশ কিছু জায়গায় অভিযানও চালানো হয়েছে বলে জানেন লালবাগ জোনের ডিসি। স্বপ্নার গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারি ও রেশমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। এদিকে ময়না তদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগ জানিয়েছে শ্বাস রোধ করেই মাহফুজা চৌধুরীকে হত্যা করার প্রমাণ পেয়েছেন তারা। গতকাল রাত 9:30 দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারের নিজ ফ্ল্যাট থেকে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর লাশ উদ্ধার করা হয়। মামলায় দুজনকে আসামি করা হয়েছে এবং একজনকে সাসপেক্টেড করা হয়েছে, সন্দেহভাজন হিসেবে আছে একজন। মামলা তদন্তাধীন আছে, আমরা গতকাল রাত থেকে আসামি ধরার চেষ্টা করছি এবং এখনও এই মুহূর্তেও ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমাদের টিম কাজ করতেছে আসামি ধরার জন্য, এবং আমরা আশাবাদী শীঘ্রই যারা এই ঘটনার সাথে জড়িত তারা ধরা পড়বে। তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে আমাদের কাছে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। তা আমরা তার ঠোঁটে, মুখে এবং আঙ্গুলে দস্তাদস্তির চিহ্ন পাই। একজন ব্যক্তির দ্বারা এই হত্যাকাণ্ড সম্ভব না, আমাদের কাছে মনে হচ্ছে একাধিক ব্যক্তি ছিল। 7 বছরেও সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার না হওয়াটা রাষ্ট্রের জন্য ব্যর্থতা বলে মন্তব্য করেছেন গণমাধ্যম কর্মীরা। সাগর রুনি হত্যার 7ম বর্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তারা। সাংবাদিকরা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী চাইলে অবশ্যই এই হত্যার রহস্য ভেদ হতো, কিন্তু তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রতিদিন খবরের পেছনে ছুটে বেড়াতেন যে দুজন মানুষ, 7 বছর আগের এক 11ই ফেব্রুয়ারি ভোরে তারাই হয়ে যান খবরের শিরোনাম। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার পর মিলেছে নানা আশ্বাস, সরকারের বিভিন্ন মহল থেকে দেয়া হয়েছে নানা প্রতিশ্রুতি। বিচার দাবিতে সাংবাদিকরাও সোচ্চার ছিলেন রাজপথে। একসময় স্তিমিত হয়ে যায় সে আন্দোলন, মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের হাত ঘুরে যায় র্যাবের হাতে। এখন পর্যন্ত তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য 63 বার সময় চাওয়া হলেও অগ্রগতি হয়নি কিছুই, আর এসবে কেটে গেছে 7 বছর। গণমাধ্যম কর্মীরা বলছেন, এই দেশে অনেক আলোচিত হত্যার রহস্য ভেদ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, কিন্তু 7 বছরেও সাগরুনি হত্যার কুল কিনারা করতে না পারায় তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সাগরুনি আলামত আমেরিকাতে পাঠানো হয়েছিল ল্যাবে, সেখান থেকে পরীক্ষার ফলাফল বাংলাদেশে চলে আসছে, কিন্তু সেটাও প্রকাশ করা হচ্ছে না। কি রহস্য জাতি জানতে চায়? 11ই ফেব্রুয়ারি 1912 সালে যে শিশুটি জন্ম দিয়েছিল, আজকে তার বয়স 7 বছর, সে শিশুটি পর্যন্ত আজকে জানে সাগরুনি নামে একটি হত্যাকাণ্ড হয়েছিল, যে হত্যাকাণ্ডের বিচার আজকে জাতি করতে পারেনি। সাগরুনির জন্য আরো এমন কয়েকটি হত্যাকাণ্ড আছে যেগুলো সরকার, আমাদের রাষ্ট্র দারুণভাবে ব্যর্থ হয়েছে। এতে আমরা অত্যন্ত লজ্জিত, একই সঙ্গে পেশাদার সাংবাদিক হিসেবে আমরা ক্ষুব্ধ। তবে যত সময়ই লাগুক সহকর্মী হত্যার বিচারের দাবিতে আন্দোলন চলবে বলে জানান গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক সমাজের অনৈক্যের ফলে আজকে আমরা এই 7 বছর পার হলো বিচার পাচ্ছি না, এবং আমরা যদি এভাবেই থাকি আগামী 70 বছরে পাবো কিনা সেটি নিয়ে সংশয় থাকে। যত কিছুই হোক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনিকে কখনো ভুলবে না, তার হত্যার বিচারের দাবিতে 70 বছর আন্দোলন চালিয়ে যেতে হলেও চালাবে। একটি সন্তান তার বাবা মা হারানোর বেদনা নিয়ে বেড়ে উঠছে, কিন্তু এই সন্তানটি তার বাবা মা হত্যাকারী, তারা তার বাবা মাকে হত্যা করেছে, তারা তার বাবা মার এই খুনের জন্য দায়ী, এটি জানতে পারছে না। প্রতিবাদ সমাবেশ শেষে সাগর রুনি হত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রতিনিধি দল। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। এতে বেশ কিছু স্থাপনা ও অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ করা হয়। সাধারণ মানুষ বলছেন, বারবার উচ্ছেদ না চালিয়ে প্রয়োজন স্থায়ী পরিকল্পনার। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়, জনগণের ভোগান্তি হয় এমন কোনো স্থাপনা রাখা হবে না। মিরপুরের শাহালি মাজার থেকে 1 পর্যন্ত প্রায় 70 ফিট রাস্তা থাকলেও বেশিরভাগই সাধারণ মানুষের কাজে আসে না। এছাড়া রাস্তার 4 ভাগের 3 ভাগ অবৈধ স্থাপনা আর কাঁচা বাজারের দখলে থাকায় এই রাস্তাতেও যানজট নিত্যদিনের। সরকারি নিয়ে বসে থাকে, এগুলো দিয়ে রাস্তা অর্ধেক পুরা
মানে এরাই দখল করে রাখে, মানে ভালোভাবে একটা গাড়ি সচ্ছলভাবে যাওয়া মানে একটা সুন্দর রাস্তা, কিন্তু থাকে হইল 10 ফিটের মতো। সিটি কর্পোরেশন কাজ করছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, অথচ হাঁটতে পারে না মানুষ, হাঁটার জায়গা নেই। রোডটা যখন হাঁটতে যায় তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে। ফুটপাত দখলমুক্ত করার জন্য আগে হকারদেরকে পুনর্বাসন করার জন্য আমার মনে হয় সরকারের একটু দৃষ্টি দেওয়া উচিত। সোমবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেতৃত্বে অভিযান চালানো হয় রাস্তাটিতে। এতে যোগ দেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা জানান সাধারণ মানুষের ভোগান্তি হয় এমন অবৈধ স্থাপনা থাকবে না। এই ফুটপাত দোকান দিয়ে তারা নষ্ট করেছে, আবার আমরা ঠিক করেছি, আর এবার আমরা চূড়ান্ত উচ্ছেদে যাচ্ছি। এই চূড়ান্ত উচ্ছেদের মাধ্যমে মানুষের চলাচল নির্বিঘ্ন করার জন্য আজকে এই উচ্ছেদ অভিযান। কে চাঁদা তুলছে, কে চাঁদা চাঁদাবাজি করছে, এই দায়িত্ব আওয়ামী লীগ গ্রহণ করবে না। পুরো এলাকায় শতাধিক অবৈধ দোকান, ফুটপাত দখল করে থাকা শতাধিক ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করা হয় বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। উচ্ছেদের অংশ ফের দখল করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এবার নজরদারিটা থাকবে, এবার একটা পরিকল্পনাও আছে, একটা বিউটিফিকেশনের পরিকল্পনা আছে। তো আশা করি আমরা এবার, এবং আমরা আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী তাদেরকে অনুরোধ করব তারা যাতে একটু সচেতন থাকে। সাধারণ মানুষ জানান বারবার উচ্ছেদ না করে বরং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে স্থায়ী পরিকল্পনা প্রয়োজন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে অস্বাস্থ্যকর পরিবেশ সহ বিভিন্ন অভিযোগে রাজধানীর মতিঝিল ও ফকিরাপুলের দুটি হোটেলের মান গ্রেড এ থেকে গ্রেড বি তে নামিয়ে দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এক মাসের মধ্যে সংশোধন করা না হলে তাদের স্টিকার পুরোপুরি বাতিল করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়। নিরাপদ বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর যাত্রাবাড়ি ও সায়দাবাদের বেশ কয়েকটি এলাকায় অনুমোদনহীন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিএসটিআই। এ সময় প্রায় কয়েক হাজার পানির জার জব্দ করে ধ্বংস করা হয়। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সোমবার দুপুরে মতিঝিলে ভেজাল বিরোধী খাদ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় হোটেলের মান নির্ধারণের জন্য দেওয়া স্টিকার পাওয়া বেশ কয়েকটি হোটেলে তারা অভিযান চালায়। হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবার ও কেমিক্যাল একসঙ্গে রাখা, সঠিকভাবে খাবার সরবরাহ না করা সহ বেশ কয়েকটি অভিযোগ পাওয়া যায়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায় বারবার সতর্ক করার পরও হোটেলগুলো কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রাথমিকভাবে তাদের গ্রেড নামিয়ে দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে তারা সংশোধন না করলে তাদের স্টিকার বাতিল করে দেওয়া হবে। 57টা যে রেস্টুরেন্ট রয়েছে এর দিলকুশ এলাকায় আমরা হয়তো স্বাচন্দ্রপুরের রেস্টুরেন্টটি আজকে ভিজিট করছি, এবং সেখানে আমরা কিছু ব্যত্যয় পেলাম, তো সেই অনুযায়ী আমরা ফাইনাল একটা ডিসিশন নিব, হয়তো এটাকে ডিগ্রেড করে দেওয়া হবে এবং একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। এই সময়ের মধ্যে যদি উন্নতি হতে না পারে এটা হয়তো সিলগালার দিকে চলে যাবে। এদিকে নিরাপদ বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষ্যে অনুমোদনহীন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বিএসটিআই। রাজধানীর যাত্রাবাড়ি ও সায়দাবাদের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় 10 সদস্যের বিএসটিআই দল। অপরিশোধিত পানির কারখানায় অভিযান চালিয়ে পানির জার জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া পানি সরবরাহকারী পিকআপ থামিয়ে পানির জার ধ্বংস করে বিএসটিআই। জব্দ করা হয় বেশ কয়েকটি পানির পাম্প। প্রতিদিন অভিযানে যে সমস্ত প্রতিষ্ঠানকে আমরা চিহ্নিত করছি, যেই পাম্প দিয়ে পানি উঠায় সেই পাম্পটা আমরা নষ্ট করে দিচ্ছি। পাশাপাশি আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করছি যাতে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা যায়, জনসাধারণ যাতে নিরাপদ পানি পায় সেই জন্য এই কার্যক্রম অব্যাহত থাকবে। অবৈধ পানির বিরুদ্ধে বিএসটিআর চলমান বিশেষ অভিযানে এখন পর্যন্ত 20টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। আরএফএলের রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। বাংলাদেশে $15 কোটি ফুলের বাজার সম্প্রসারণে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত হার্ল রবার্ট মিলার। সকালে যশোরের গদখালির ফুল চাষ এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় ইউএস এইডের কর্মকর্তা জানান বাংলাদেশে ফুলের উৎপাদন বাড়াতে চাষিদের বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও করছেন। পাশাপাশি রপ্তানি সম্ভাবনা আরও বাড়াতে সংস্থাটির উদ্যোগে আধুনিক ফুল সংরক্ষণাগার তৈরি করা হচ্ছে। পরম পরিচর্যায় ফোটে সৌন্দর্যের প্রতীক ফুল। এই ফুল বাণিজ্যিকভাবেও চাষ করা সম্ভব। যশোরে এই ধারণাটি শুরু হয় 1983 সালে। ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নে শুরু হলেও আস্তে আস্তে ফুল চাষ ছড়িয়ে পড়ে জেলাসহ সারা দেশে। শুধু তাই নয়, এ ফুল যাচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশেও। সোমবার সকালে 20 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে দেশের ফুলের রাজধানী যশোরের গদখালি গ্রামে যান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হার্ল রবার্ট মিলার। তার সঙ্গে স্ত্রী মিশেলও ছিলেন। প্রতিনিধি দল নিয়ে ঘুরে দেখেন ফুলের চাষ। This flower farm
বাংলাদেশের সম্ভাবনাময় ফুলের বাজার $150 মিলিয়ন সম্প্রসারণে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করতে চায়। এই লক্ষ্যে গত কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে USAID। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি কৃষিক্ষেত্রেও গুরুত্ব দিতে চায় যুক্তরাষ্ট্র। পরিদর্শন শেষে স্থানীয় চাষী ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রতিনিধি দলটি। এ সময় নিজেদের সমস্যা সমাধানের কথা তুলে ধরেন ফুল চাষীরা। যে ট্রেনিং গুলো যদি আমরা পাই তাহলে আমাদেরকে আমরা ফুল রপ্তানি করতে পারবো এবং আরো বেশি বেশি করে ফুল উৎপাদন করতে পারবো। ফুল সেক্টরে যে সমস্যাগুলো আছে, প্যাকেজিং গেটিং যে সমস্যা, কুলিং চেম্বারের যে সমস্যা, এগুলো উত্তরণের জন্য তারা যে এসে আমরা বলেছি এর একটা সমাধান হতে পারে। এদিকে USAID এর কর্মকর্তারা জানান যশোরের চাষীদের আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি ফুল সংরক্ষণ সেন্টার নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশের প্রথম অত্যাধুনিক ফ্লাওয়ার সেন্টার, যেটা হবে একটা স্বয়ংসম্পূর্ণ সেন্টার যেখানে চাষিদের প্রতিদিনের ফুল ওখানে যাবে, ওখানে গ্রেডিং সর্টিং হবে, প্যাকেজিং হবে, তারপরে ট্রেডাররা এখানে আসবেন, নিলাম হবে, এখান থেকে কিনে নিয়ে যাওয়া হবে। যশোরের পানিসারা ইউনিয়নে 6,000 কৃষক বাণিজ্যিকভাবে রজনীগন্ধা ও গোলাপসহ 11 ধরনের ফুলের চাষ করছেন। সময় সংবাদ যশোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তরল দুধে মাত্রাতিরিক্ত কীটনাশক ও সীসা পাওয়ার ঘটনায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ব্যর্থ, মন্তব্য আদালতের। পরীক্ষা করে 15 দিনের মধ্যে রিপোর্টের নির্দেশ। শুধু স্কুল কলেজের শিক্ষক পরিচালিত কোচিং অবৈধ, ফ্রিল্যান্সারদের বাধা নেই ব্যাখ্যা হাইকোর্টের। উচ্চমূল্যে বাসা বাড়িতে গিয়ে পড়ানোর প্রবণতা বাড়বে, মত বিশ্লেষকদের। গত বছরের চেয়ে 12-20 হাজার টাকা বাড়িয়ে এবছর 2টি হজ প্যাকেজ ঘোষণা সরকারের। খাবার, বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ পরিশোধ অনলাইনে। ডাকসু নির্বাচনে 11 মার্চ ভোট, মনোনয়নপত্র বিতরণ 19-25 ফেব্রুয়ারি। প্যানেল নিয়ে কাজ শুরু ছাত্রলীগের, প্রচারণার সময় কম, দাবি অন্য সংগঠনগুলোর। এবং ইডেন কলেজের সাবেক অধ্যক্ষকে হত্যা করা হয় শ্বাসরোধে, 2 গৃহকর্মী সহ 3 জনের বিরুদ্ধে মামলা। ব্যবসায়িক দ্বন্দ্বে যাত্রাবাড়িতে নারী খুন, বলছে পুলিশ। এই ছিল এখনকার মতো।